মার্কিন যুক্তরাষ্ট্রের গ্লোবাল ইনক্রেডিবল লিডারশিপ অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী জি কিষান রেড্ডি ইউএস ইন্ডিয়া এসএমই কাউন্সিল থেকেই এই বিশেষ সম্মানে সম্মানিত করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীকে টুইটারে সেই বিশেষ মুহূর্তের ছবি তুলে ধরেছেন তিনি এবং পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ও নির্দেশনাতেই এটা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তিনি প্রসঙ্গত দেশের পর্যটনের উন্নয়নের পাশাপাশি ভারত মার্কিন বাণিজ্য ও সংস্কৃতির আদান প্রদানে বিশেষ ভূমিকা নিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষান রেড্ডি পর্যটনের উন্নয়ন ও ভারতের সমৃদ্ধশালী সংস্কৃতির প্রচারের স্বীকৃতি স্বরূপ গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন পর্যটন সম্পর্কিত অর্থনৈতিক সামাজিক এবং পরিবেশগত স্থায়িত্ব সম্পর্কিত রাষ্ট্রসংঘের উচ্চস্তরের রাজনৈতিক ফোরামে শুধু অংশই নিয়েছেন তা নয় অন্যতম প্রধান বক্তা হিসাবে বক্তব্য রেখেছেন তিনি গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড গ্রহণের ছবি তুলে ধরে শিরোনামে কেন্দ্রীয় মন্ত্রী জি কিষান রেড্ডি লিখেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্য এবং জনগণের মধ্যে কর্মসূচির বিনিময়কারী সংস্থা ইউএস ইন্ডিয়া এস এমই কাউন্সিল থেকে লিডারশিপ অ্যাওয়ার্ড গ্রহণ করে অভিভূত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নির্দেশনার নেতৃত্বে পর্যটন এবং ভারতের সমৃদ্ধশালী সংস্কৃতির প্রচারের জন্য প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড প্রদেশের বিশিষ্ট নাগরিকদের তরফে এই পুরস্কার প্রদান করা হয়েছে